আসসালামু আলাইকুম, আমি এখন আছি হচ্ছে আকবরিয়া ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরির এখানে, এটা হচ্ছে বিসিকে। তো এখন আমি হচ্ছে তাদের এই ফ্যাক্টরির ভিতরে ঢুকবো আর হচ্ছে দেখব যে তারা কিভাবে অ্যাকচুয়ালি সব কিছু প্রসেসিং করে। তো আমি এখন মূলত আছি হচ্ছে কেক যেখানে প্যাকেজিং করছে সেখানে, আর আমাকে সব কিছু ডিরেকশন দিবেন হচ্ছে আনিসুর রহমান আঙ্কেল, উনি হচ্ছে মূলত এখানে প্রোডাকশন ম্যানেজার আছেন। তো আঙ্কেল, আপনি এখানে বলেন তো যে আপনাদের আসলে দিনে কত প্যাকেট আসলে কেক উৎপাদন হয়? এখানে দিনে কেক 2000 কার্টন কেক উৎপাদন হয়। 2000 কার্টন? হ্যাঁ, এটা এটা প্যাকেট হচ্ছে অ্যাঞ্জেল কেক। অ্যাঞ্জেল কেক এর প্যাকেট হচ্ছে এখানে হচ্ছে সিলিং করতেছে কিন্তু একটা মেশিনের মাধ্যমে, আর তারা কিন্তু সবাই বেশ হাইজিন মেইনটেইন করেই কিন্তু করতেছে। সবার মাথায় ক্যাপ আছে, হাতে হচ্ছে গ্লাভস আছে। এখানে হচ্ছে কেকগুলো যখন আসতেছে, আসার পরে তারা কিন্তু ছুরির মাধ্যমে কেকগুলো কেটে হচ্ছে ওই পাশে দিচ্ছে। তারা হচ্ছে মূলত প্যাকেজিং আর সিলিংটা করছে। আর এখানে কিন্তু ছেলের পাশাপাশি কিন্তু মহিলারাও কিন্তু কাজ করতেছে, মানে তারা কিন্তু নারীদেরকেও কিন্তু কাজের সুবিধা, মানে সুযোগ আর সুবিধা দুইটা অনেক বেশি দিচ্ছে। এখানে তাদের লেমন কেক সিলিং বা প্যাকেজিং হচ্ছে। তো আমি হচ্ছে একটা, আচ্ছা এই কেকটার দাম কত? আচ্ছা এই কেকটার দাম হচ্ছে 10 টাকা। আমি একটু খেয়ে দেখতেছি, একদম ফ্রেশ, মানে মাত্র তৈরি করা কেক। কেকটা কিন্তু বেশ ভালো, মানে নরমও, আর লেমনেরও খুব ভালো একটা স্মেল আসতেছে, ভালো। এটা হচ্ছে তাদের টপ কেক, এটার দাম কত ভাইয়া? 5 টাকা করে এটার পিস। তো এটা দেখি আসলে খাইতে কেমন। এটা আর হচ্ছে আপনাদের লেমন কেক ওইটা একই তাই না? লেমন কেকটা একই ফ্লেভার, জাস্ট ওইটার হচ্ছে 10 টাকা আর এটা হচ্ছে 5 টাকা, একই টেস্ট, খারাপ না। আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছে আকবরিয়া ব্রেড অ্যান্ড বিস্কিটের ডিজিএম, তার নামটা হচ্ছে, আমি মোহাম্মদ জিল্লুর রহমান। জিল্লুর রহমান, আপনার তত্ত্বাবধানেই সবকিছু এখানে হচ্ছে? জি। আর এখানে সব মিলে কত কেক আসলে প্রতিদিন আপনারা দেন বা ব্রেড? এটা অনেক হয়, না হলেও আমাদের 50,000 এই কেক একটা 50,000 পিস হয়। এগুলোই 50,000 পিস হয়? আচ্ছা এই কেকটা, এই কেকটা আসলে মানে কি, মানে উত্তরবঙ্গের কোন কোন জেলাতে যায় নাকি সব জায়গাতেই যায়? সব জায়গা, ঢাকাতে যাচ্ছে, উত্তরবঙ্গে তো পুরোটা ইনশাআল্লাহ কভার আছে, এছাড়া ঢাকাতেও এই কেক যায়, আমাদের প্রচুর যায়। আপনাদের প্রসেসিংটা কি একটু দেখানো যাবে? তো আমরাও যে পরবর্তীতে প্রসেসিংটা দেখে নেব। এখানে একটু দেখেন এই প্যাকেজিং মেশিনের মধ্যে দেখেন কেকগুলো কিন্তু যাচ্ছে যে একদম ডিরেক্ট এখানে। এই কেকটার নাম হচ্ছে টপ কেক, একদম পুরো প্যাকেজ হয়ে এই প্যাকেজিংটা হয়ে কিন্তু এই যে এখানটা বের হচ্ছে। তো এইটা হচ্ছে মূলত তাদের যে খাবারটা যেখানে মিক্সচার হয়, মানে মেক করা হয়, এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু হাতের স্পর্শ ছাড়াই কিন্তু এই কেকগুলো তৈরি হয়। এই তো এখানে কিন্তু এই তো কেকের ডাইসগুলো, এই তো কেকের ডাইসগুলো এখানে, আর এই তো বড় একটা পাতিলে কিন্তু মানে তারা সব মিক্সচারগুলো রেখেছে। তো এটা সম্পূর্ণ হাতের মানে সংস্পর্শ ছাড়াই কিন্তু তৈরি হচ্ছে, আর তারা সবাই বেশ হাইজিন মেইনটেইন করে আছে, হাতে গ্লাভস আছে বা মাথায় ক্যাপ আছে। এই ইনগ্রেডিয়েন্টস এর গুণমূল মধ্যে দিয়ে বিশেষ করে ডিমটা ইনগ্রেডিয়েন্টস বেশি দিয়ে এখানে মিক্সিং করা হয়, মানে ডিম টিম সহ যা কিছু আছে সব কিছু এটা করে, ডিম তেল চিনি বাটার আছে সব কিছু দিয়ে এখানে মিক্সিং করা হয়। এই মিক্সিং এখানে করা হয়, এখান থেকে ওই ইয়ে মেশিনে যাচ্ছে, তৈরি মেশিন যাচ্ছে, তৈরি মেশিন থেকে ওখানে অটো মেশিনে চলে যাচ্ছে, প্যাকেজিং মেশিনে প্যাকেজিং হয়, তারপর আবার বাংলাদেশ চলে যাচ্ছে, বাংলাদেশ চলে যাচ্ছে। মানে আপনারা হচ্ছে সবকিছু ওভেনেই করেন তাই তো? আমরা যে কেকের যে প্রসেসিং গুলো দেখেছি সেই কেক গুলো কিন্তু প্রসেসিং করে কিন্তু ওভেনে দেয়। একটু ক্লোজলি ওভেনটা নে শুধু ভূষণ। তো ওভেনে দিয়ে এটা কতক্ষণ রাখেন আসলে ওভেনে কেকটা? টাইম আছে? ও আচ্ছা, এক এক কেকের নির্দিষ্ট করে টাইম আছে, কোনটা 45 মিনিট কোনটা 60 মিনিট, এই নির্দিষ্ট টাইমের মধ্যে দিয়ে অটো মেশিন এটা অটোমেটিক অফ হয়ে যায়, তখন এটা বের করতে হয়। তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট একটা টাইম আছে, যেহেতু ছোট বড় অনেক কেক আছে তো এটা কিন্তু অটোমেশন, মানে হচ্ছে নির্দিষ্ট টাইম যখন হয়ে যাবে তারপরে কিন্তু এটা টোটাল অফ হয়ে যায়। আচ্ছা আপনি আছে, মানে সবকিছু আপনার তত্ত্বাবধানে হয়? আমার তত্ত্বাবধানে হয়। আচ্ছা এখানে কি ওই যে বার্থডে যে কেক গুলো সেটা হচ্ছে? সেটাও হচ্ছে। আচ্ছা আর ওই সেমাইটা কি এখানে আছে? এখানে আছে, একটু দেখাবেন? হ্যাঁ। তা সেমের ওভেনে দেননি বা কোনো কিছু? ওভেনে ওভেন থেকে নামছে।
ও নেমে গেছে। আচ্ছা, তো আমি হচ্ছে তাদের লাচ্ছা সেমাইটাও দেখাবো, সেটা হচ্ছে ওভেন থেকে নেমে মানে হয়ে গেছে আর কি। এখন যা তারা জাস্ট এটা ট্রের মধ্যে রাখছে। এই তো এটাই হচ্ছে তাদের সেই লাচ্ছা সেমাই। আচ্ছা, আপনি একটু বলেন এখানে আসলে কি হচ্ছে? আমাদের যে মিক্সিং মেশিন আছে, মিক্সিং মেশিন থেকে এখানে আসে, এখান থেকে এটা অটো মেশিনে উঠায় দিচ্ছে, দেওয়ার পর অটোমেটিক এখানে বিস্কিটটা ডাইসের মাধ্যমে হয়ে যাচ্ছে, হওয়ার পর অটোমেটিক ড্রাই হয়ে বিস্কুট হয়ে উপরে আমাদের দোতলা উপরে প্যাকেজিং এ চলে যাচ্ছে। এখান থেকে ডাইরেক্ট দোতলায় চলে যাচ্ছে আর কি প্যাকেজিং হয়। আচ্ছা, এটা হচ্ছে মিক্সচার মেশিন। এখানে কিন্তু মানে একদম হাতের স্পর্শ ছাড়াই কিন্তু এখানে কিন্তু মিক্সচার হচ্ছে, মানে বিস্কিট এটা দিয়ে বিস্কিট হবে, তাই তো? হ্যাঁ, বিস্কিটের যে মিক্সচার সেটা কিন্তু এখানেই হচ্ছে। আমরা যে কিছুক্ষণ আগে যেখানে দেখলাম না বিস্কিটের মিক্সচার হচ্ছে, মিক্সচার হয়ে যে বললো যে দোতলায় চলে আসতেছে, মানে এটা কিন্তু ওইখান থেকে যে রোলিং হয়ে হয়ে একদম উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, ওভেনের ভিতর থেকে বের হয়েই কিন্তু এটা একদম উপরে যে প্যাকেজিং এর জন্য দোতলায় চলে যাচ্ছে। তো এই ছিল আজকের ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।